তো আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে মেনু সেট আপ করতে পারি। তো দেখেন, আমি কিন্তু কোনো মেনু সেট আপ করিনি, কিন্তু আমার ওয়ার্ডপ্রেস যে পেজগুলো তৈরি করা ছিল সেগুলো কিন্তু আমার মেনু বারে শো করছে। তো সেজন্য আমরা প্রথমে ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ড থেকে দেখেন যে অল পেজ, দেখেন এখানে আমি যতগুলো পেজ তৈরি করছিলাম সেগুলো আমার শো করছে। তো আমরা মেনু তৈরি করার জন্য দেখেন অ্যাপিয়ারেন্স থেকে মেনু ক্লিক করব। তো তারপর এখানে প্রাইমারি মেনু লিখে আমরা সেভ করব। তো সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে তিনটা মেনু আছে, আমি আপাতত এই তিনটা দিয়েই দেখাচ্ছি। তো এখানে টিকে আমি সেভ মেনু, দেখেন এখন আমি যে তিনটা মেনু সেট করছিলাম সেই তিনটা এখানে আসছে। তো আমরা আবার ড্যাশবোর্ডে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। তো এখানে হোম অ্যাক্টিভেশন ছিল, ডিলিট করে দিই। তো তারপরে আমাদের আছে কন্টাক্ট, পোর্টফোলিও, স্যাম্পল পেজ, অ্যাড টু মেনু। তো এখান থেকে আমরা সেভ করি। তো এই দেখেন যে আমাদের আমি যে মেনুগুলো সেট আপ দিয়েছি সেগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা আবার ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আস্তে হালকা ড্র্যাগ করে সামনে ছেড়ে দেবো, এই যে। তো তো এইভাবে আমরা মেনু ড্রপ ডাউন মেনু ওয়ার্ডপ্রেসে খুব সহজে তৈরি করতে পারি। তো আজকে এ পর্যন্ত।